আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই। ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না। তবে 50 উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হয়েছে অস্বাভাবিক। বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন, তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করবো এই জায়গা আমার নাই। আপনারা হয়তো অবিশ্বাস করতে পারবেন। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারমেন্ট সেট আপ করেছে, ভোট স্টাফিং হতে দিয়েছে বা এরকম আতঙ্কিত হয়ে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নিলেও নতুন সরকার টিকবে না, সরকার অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে প্রমাণ হয়েছে। যুক্তরাষ্ট্র খুব পরিষ্কার করে দুটো বার্তা দিয়েছে, একটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় নাই। সুতরাং যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী যেহেতু নির্বাচন হয় নাই সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় না সেটা কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব তিনি নিজেও স্বীকার করলেন। তো ব্যারিস্টার সুমন এবং তাদের দলের মানুষের কথা অনুযায়ী যেহেতু অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হয় নাই সুতরাং সেই নির্বাচন টিকবে না। এখন বলবেন যাই প্রমাণ কি 2006 সালে ইতিহাস থেকে জানেন 2006 সালেও কিন্তু এরকম নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন হয়ে সেখানে সরকার গঠিত হয়ে গিয়েছিল, এই এমপিদের শপথনামাও হয়েছিল, কিন্তু শান্তিরক্ষা বাহিনীর মিশন তারা যখন বিবৃতি দিল যে এই নির্বাচন মানি না তখন কিন্তু সেই 2006 সালে আবার নির্বাচন পুনরায় আবার সেই নির্বাচন করতে হয়েছিল। সুতরাং 2024 সালে এমনটাই ঘটতে যাচ্ছে আমেরিকার সাথে, মানে আমেরিকা যাদের পিছনে লাগে তাদের ধ্বংস নিশ্চিত, যেহেতু তারা ইতিমধ্যেই মুখ বলতে শুরু করেছে। সুতরাং এ বিষয়ে নিশ্চিত হয়ে থাকেন যে এই গঠিত হয়ে যাওয়া যে নির্বাচন 7 তারিখে সেই নির্বাচন কিছু একটা হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে সেটা ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? ব্যারিস্টার সুমন টকশুর ভিতরে খালেদ মহিউদ্দিনের সাথে যে বোমা ফাটিয়েছেন, এই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনটা কতটা অবাধ ও সুষ্ঠু হয়েছে এই বিষয় নিয়ে অনেক তথ্য আছে আজকের এই নিউজের মাধ্যমে। সে যে টকশুতে যে মন্তব্য করেছে নির্বাচন নিয়ে এই সম্পর্কে অনেক তথ্য পাবো, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আমি এই জায়গা থেকে একটু ব্যারিস্টার সাইদুল্লাহ সুমনের কাছে আসি। ব্যারিস্টার সাইদুল্লাহ সুমন, আমরা কিন্তু এই যে ভোটের সংখ্যা নিয়ে, পার্সেন্টেজ নিয়ে, এমনকি এই ইলেকশনের পরদিনই চিফ ইলেকশন কমিশনার আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউর মধ্যে মানে এরকম কথাও বলেছেন যে দুপুর দুটায় তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি জানলেন যে আসলে ভোটের পার্সেন্টেজ 28 না 40 না 40 না 41 এরকম কথা আর কি। আপনার কাছে কি মনে হয় 41% ভোট আসলে কারচুপির ভোট, 41% ভোট আসলে ব্যালট স্টাফিংয়ের ভোট, 41% ভোট আসলে এই গভর্নমেন্টের ফেস সেভিং ভোট, মানে অনেক রকম দুষ্টু বুদ্ধির ভোট? আমি প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনি সাকিব ভাইয়ের কাছে যে প্রশ্নটা করেছিলেন যে আপনারা পিছনে পড়ে গেলেন কিনা, এটার উত্তর দিতে দিতে উনি 5 মিনিট অন্য বিষয়ে কথা বললেন। মানে আগে উনি সিদ্ধান্ত নিয়ে আসছেন এই কথাগুলো বলবেন যে সরকারের এই নাই সেই নাই, মানে সরকারের বিরোধিতা করবেন এটা সিদ্ধান্ত নিয়ে এসে তারপর এটা তো সেকেন্ড অপশনে গিয়ে আপনি যখন বাধ্য করলেন তখন উনি গিয়ে বলছেন যে না এটা একটা নৈতিক পরাজয়। কিন্তু বিষয়টা কি, ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্টের কথা উনি বলছেন বারবার, যে ওই শামীম পাটোয়ারি ভাইয়ের কথা বলছেন, অমুকের কথা বলছেন, এগুলো বলার মানে কিন্তু হচ্ছে গিয়ে ভোটকে, ভোট যে একটা প্রাণ চঞ্চল বা একটা প্রাণবন্ত ছিল এটার কিছুটা প্রমাণ পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সাকিব ভাইরা এখনো ওই যে উনি কিন্তু এবার নির্বাচন করলে কিন্তু উনি এখান থেকে কথা না বলে ওনার এলাকায় নির্বাচন করলে কিন্তু আরো অনেক ভালো করতে পারতেন, উনি আরো ব্যাপারটা আরো সামনাসামনি নিয়ে আসতে পারতেন। কিন্তু কিন্তু বেচারা সুমন, সাকিব ভাই রাজনীতি তো আপনি ঠিক করে দিবেন না, সাকিব ভাই তো এইটাই রাজনীতি করতেছেন যে তিনি ইলেকশন অংশ নেবেন। আমি ঠিক করে দিচ্ছি না বলছি কি, উনি তো এখান থেকে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলা নিয়ে কথা বলছেন এবং উনি ধরেই নিচ্ছেন যে এগুলা ঘটছে, সেটা একেবারে এরকম না। আমার কথা হচ্ছে যে উনাদের ধরেন উনি বলছেন যে অসহিংস একটা বিষয়, কিন্তু আমার এলাকায় ভোটের আগের দিন আমার 3টা সেন্টার জ্বালিয়ে দেওয়া হলো, তারপর সকালবেলা এগুলা ঠিক করে ভোট, মানে সহিংসতা চেষ্টা কম হয়নি, কিন্তু উনারা যে জায়গা থেকে সহিংসতা করতে চেয়েছিলেন, আমি সাকিবের কথা বলছি না, অন্যান্য যারা চেয়েছিলেন তারা কুলায় উঠতে পারেননি বিষয়টা হচ্ছে উনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন এটা একেবারেই আমি মনে করি না যে এটা সত্য। তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো, তাদের যদি ম্যান্ডেট থাকতো, আচ্ছা আমি একটা জিনিস বলি, মানুষ যদি উনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে, 90% লোক বসে থাকে, তাহলে 90% লোক আন্দোলনের সময় কই থাকে? মন্ত্রণালয় একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিস হয়েছে, আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু ওই যে বুলেট বা কিছুই ভয় পায়নি। সুমন, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে। উনি অরিজিনালি নৌকার সাপোর্টার, আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা ইয়ে বেশি নানা কারণে, তো সেই কারণে আপনি এটা করতে পারছেন, এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম? উনারা তো আগে ছেড়েই দিলেন। আমাদের দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না, আমাদের কিন্তু একজনই থাকতো। আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন, বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম। কিন্তু এখন বিএনপি যে আসেনি কারণ উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে, এবং প্রশ্ন হচ্ছে গিয়ে বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন। উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি এটা ভালো হয়েছে এরকম হচ্ছে, কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চন অফ ফ্যাক্ট। আমি সাকিবের একমত হতে পারি, আমি আপনার সাথে একমত না, আমি আপনারা জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে, অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন, এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয়? আমি অবশ্য ঢাকার বাইরে যাইনি, আমি আগেই বলে রাখি আমি মাত্রই 7-8টা কেন্দ্র দেখেছি, কিন্তু আমি তো আপনি আমাকে বলেন আমি যে 41.8% আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয়? যেমন ধর আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না, আমার এলাকায় 50% এবভ, কিন্তু ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই। ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না, তবে 50-এর উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হয়েছে অস্বাভাবিক। এখন এটা আবার ডিপেন্ড করে, কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছে, ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই। আপনারা হয়তো অবিশ্বাস করতে পারেন। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারমেন্ট সেট আপ করেছে ভোট স্টাফিং হতে দিয়ে? আমি তো এটারই রেজাল্ট, হয়নি বলেই তো আমি আসতে পারছি না, আমি আসতে পারতাম না। না আপনারটার ব্যাপারে আসলে সাকিব ভাই কোনো ডিসপিউটও করতে চাচ্ছেন না, আপনার ব্যাপারে এককভাবে আলোচনাও করতে চাচ্ছেন না, কিন্তু বলতে চান আমি আমার সার্বিকভাবে আমি যতটুকু প্রশাসনের সাথে আলাপ করছি আমার পুরো সিলেট বিভাগ। আচ্ছা তাইলে আইজিপি সাহেবের ভাই কিভাবে ফেল করে আপনি বলেন? যদি প্রশাসন যদি কোনো প্রশাসন যদি কোনোভাবে এখানে এখানে যদি কি করতো প্রশাসনে, যদি আপনি বলেন যে প্রশাসন শাসন করছে এটা হচ্ছে একটা গ্র্যান্ড ডিজাইনের অংশ এরকমও বলেন কেউ কেউ যে আইজি সাহেব ভাই ফিল করবেন, আচ্ছা প্রেসিডেন্ট সদস্য ফিল করবেন, তারপরে এগুলি গ্র্যান্ড ডিজাইন প্রতিমন্ত্রী। আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে এই ডিজাইনারের মধ্যে আপনিও আছেন। আমি তো অবজারভার, আমি ডিজাইন দেখি তো। আপনি যদি ডিজাইনের কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি আমাকে এটার একটা প্রুফ দেন আমি আপনারে নিয়ে হাইকোর্টে যাই। ইনফরমেশন না, আমি এক ধরনের অবজারভেশনের কথা বলতেছি, আপনি হাইকোর্ট আমাকে অলরেডি দেখিয়ে দিয়েছেন, আরো নিশ্চয়ই দেখাবেন, আপনার সময় আছে। আমি 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 হচ্ছে যে আমরা দর্শকের কাছে গিয়েছিলাম, দর্শকদের কথা একটু শুনে আসি। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে এই সরকার এই সংসদে সরকারি দলের বিরোধী কেউ থাকছে বলে মনে করেন কিনা, শতকরা 8 ভাগ মনে করছেন যে হ্যাঁ বিরোধী দল থাকছেন, শতকরা 92 ভাগ মনে করছেন থাকছেন না। এই পর্যন্ত ভোট দিয়েছেন 111,687 জন, বিরাট নাম্বার, শতকরা 92 জনই মনে করেন যে সরকার বিরোধী দল থাকছেন না। বিশেষ করে যাদের বয়স 20-35 বছর তারা মোটামুটি কিন্তু ইতিমধ্যে জানেন যে এই যে 15 বছর 20-35 বছর মানে 35 যাদের বয়স, এই 15 বছর ভোটের কি অবস্থা হয়েছে সেটা সবাই জানে। তো সেই সমস্ত মানুষ যারা আসলে ম্যাক্সিমাম মানুষ যারা ভোট দিতে পারে না তাদেরও একটা দাবি ছিল যে আমি আসলে যাকেই সাপোর্ট করি তারা যেন সুষ্ঠু ভোটটা আমি দিতে পারি, এটাই ছিল শত শত মানুষের দাবি। সেই দাবির সুরেও কিন্তু সুর মিলিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য শান্তিরক্ষা বাহিনীর মিশন, সকলকে উপেক্ষা করে এরকম এক নির্বাচন সেটা সত্যি সকলকে একদম ব্যথিত করেছে, আর সেই ব্যথার ঘা কিন্তু প্রতিউত্তর দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তৈরি হচ্ছে। সুতরাং আমরা দেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই, এটাই আমাদের দাবি। আপনি আসলে কি মনে করেন, ভোটে কারচুপি হয়েছে নাকি সুষ্ঠু হয়েছে? কমেন্ট সেকশনে লিখুন। আসসালাম। ব্যারিস্টার সুমন যে মন্তব্য করেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনটা কেমন হয়েছে এই বিষয় নিয়ে সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে যে বার্তা দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাতে পারেন।